আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলিমুর রহমান ভাই সৌদি আরবে প্রশ্ন করলেন যে স্ত্রী ছাড়া আমরা বিদেশে কতদিন থাকতে পারবো, স্ত্রী যদি বলে না চলে আসো সেটার বিধান কি, আর যদি বলে যে আরো কিছুদিন থেকে তারপর আসো সেটার বিধান কি? আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বারাকাল নবীনা মুহাম্মদ। জি, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ জিজ্ঞাসা করছেন যে হাফসা, মেয়েরা স্বামী ছাড়া কতদিন সবর করে থাকতে পারে? তো তিনি 6 মাস বলেছিলেন, একেরা হয়েছে 4 মাস, একে হয়েছে 6 মাস। তো আমরা এটা নর্মালি থাকতে পারি অনুমতি ছাড়াই, তারপরে বাকি থাকতে হলে অনুমোদন দরকার আছে। তা আমাদের স্ত্রীদের একটা জিনিস বিবেচনা করা উচিত, সেটা হলো তারা যেমন ত্যাগ দেয় আমরাও তো ত্যাগ দেই, আমাদের তো কষ্ট আছে সন্তান সন্ততি পরিবারকে বড় করার জন্য বা সন্তান সন্ততি পরিবারের সুখের জন্য আমরা বিদেশে পড়ে আছি, আমাদের তো একটা ত্যাগ আছে, কষ্ট আছে। তো বিশ্বে যা কিছু আমাদের কল্যাণ আমরা দেখতে পাই, অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নর, এইভাবে একটা কথাই আছে, বিশ্ব যা কিছু আছে কল্যাণ বিশ্ব চরাচর, অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নর, কাজী নজরুলের এরকম একটা কি যেন পংক্তি আছে কবিতার। আচ্ছা যা হোক, আমাদের কষ্টটা আমাদের স্ত্রীদেরও বোঝা উচিত যে আমরা কষ্ট করার পরও আছি কেন, সংসারটা তো শুধু আমার একার না, তারও আমাকে এভাবে এক পেশে করে দিয়ে, মানে আমাকে দায়িত্বের দোহাই দিয়ে বা দায়িত্বের বাধ্যবাধকতা দিয়ে আমাকে এভাবে আটকে দেওয়াটা তো কটু দেখায়। সব ক্ষেত্রে আপনি সরাসরি আইন কানুন দেখে তো পারবেন না, এভাবে হয় না, তো বুঝেন না, আইন কানুনের এদিকেও তো ওদিকেও তো একটু হয়। এক্ষেত্রে ইত্তেফাক করবেন স্ত্রীর সাথে, স্ত্রী যদি রাজি থাকে তাহলে থাকেন, আর স্ত্রী যদি রাজি না থাকে তাকে বিবেচনা করা উচিত। অ্যাটলিস্ট বিবেচনা যদি না করে তাহলে সে কষ্ট করে না থাকতে পারলে সে তার পথ দেখে নিতে পারে। ইসলাম তো কাউকে জোর জোর করে ধরে বেঁধে রাখার কথা বলে নাই, বুঝছেন? ওই মুখে অনেক বলবে, আবেগে আবেগ দিয়ে পৃথিবী এখন চলে না, চলে আসো আমরা লবণ ভাত খেয়ে একসাথে থাকি। যাইবেন, যাওয়ার পর লবণ ভাত তো না, গোস্ত ভাত খাইতে যাবে, খালি গোস্ত ভাত না, এরপরে আরো কিছু পায়েসটাও খাইতে চাইবে, না দিতে পারলে আপনার পিঠে দিবে, বুঝেছেন? অতএব বাস্তবতার আলোকে পৃথিবীকে বিবেচনা করার চেষ্টা করেন। খালি ফতোয়া দিয়ে দিলেন যে আমরা যারা বিদেশে আছি তারা হারাম থাকতেছি বাড়িতে ওয়াইফদেরকে রাখা, আপনি একে আরাম থাকতে বলছে, আপনি হারাম যদি আপনি মনে করেন তাহলে আপনি থাকেন না, আপনি চলে যান। হ্যাঁ, আপনার ফতোয়া আপনি সবার উপরে চাপাইতে পারেন না, ঠিক আছে? এখানে আমরা রিজিক তালাশের অন্বেষণের রিজিকের তালাশে অন্বেষণে এসেছি, এটাও আল্লাহর উপরে তাওয়াক্কুল, তাওয়াক্কুলের একটা অংশ, তাওয়াক্কুল নষ্ট করা নয়। তাওয়াক্কুলের অর্থই হচ্ছে যে আল্লাহ যেখানে আমার রিজিক লিখে রেখেছে সেখানে আমাকে যেতে হবে, যে কোনোভাবে যেতে হবে। তো কোনো কোনো স্ত্রী শর্ত দিয়ে দেয়, আমি আর থাকবো না, আমি চলে যাব, সেক্ষেত্রে সে চলে যাক। যদি আপনি মনে করেন যে আপনার কঠিন অভাব আছে, আপনি দেশে গেলে কিছুই করতে পারবেন না, আর আসলেই তো কিছু করা যায় না, এখন এখন দেশে এত মনে করেন মন্দা এবং শ্রমবাজার এবং দেশে অর্থনীতি এত এত অর্থনীতিতে ধস নেমেছে যে মনে করেন যে অল্প টাকাতে ব্যবসাতে নামা যায় না, চাকরি ঘুষ ঘাস ছাড়া পাওয়া যায় না। আমাদের মতো অনেক আলেম পর্যন্ত বাংলাদেশে বর্তমানে গিয়ে কিছু করার মতো নাই, বুকে হাত মানে বগলে হাত রেখে বসে থাকা ছাড়া। সেখানে আপনারা সর্বসাধারণেরা, লেবারেরা যারা এখানে খাটছেন কষ্ট করে 12 ঘন্টা ডিউটি করে, তারা যে হঠাৎ করে কি করবেন বলেন? হ্যাঁ, বড় বড় রাঘব বোয়াল ব্যবসায়ীরা পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে লসের টাকা গুনছে, নানান প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে। সেখানে আমরা হক হালাল রুজি তালাশ করছি বৈধভাবে, এখানে থেকে স্ত্রীরা একটু কষ্ট করবে না তাহলে তারা কি করবে? তাহলে কষ্ট না করলে তারা চলে যাক আরেকখানে, ইসলাম তাদেরকে পথ মুক্ত করে দিয়েছে, তাদের জন্য পথ উন্মুক্ত রেখেছে। যেই স্ত্রী সম্মত নয় তার স্বামী হালাল কামাই করে প্রবাসে থাকার, সেই স্ত্রী পারলে তালাক খোলা নিয়ে চলে যেতে পারে, তার রাস্তা খোলা আছে। এটা আরবরা খুব ভালো বোঝে কিন্তু আমরা বুঝি না, আমাদের সংকীর্ণ মনার কারণে আমরা ভালো বুঝি না, আমরা মারামারি পর্যন্ত করি, বিচার চালিশ পর্যন্ত করি, কাফের পর্যন্ত বইরা রেখে দেয় একজনকে। হ্যাঁ,
আবার দায়ী করি একজনের অপরাধ আরেকজনকে, আল্লাহ বেজরা আপনি দূরে থাকার কারণে আপনার স্ত্রী জিনা করেছে, সেজন্য আপনি কেন দায়ী হবেন? তোমার যৌবনকে কন্ট্রোল তুমি করতে পারলে না আল্লাহর স্বার্থে, হ্যাঁ তাহলে তুমি আল্লাহকে কি ভয় করলা? রাজুলুন দাআতু ইমরাতু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহর আরশের ছায়ার মধ্যে সেও একটা ছায়া পাবে যে আল্লাহর ভয়ে তার যৌবনকে কন্ট্রোল করবে। আর বর্তমানে যৌবন কন্ট্রোল থাকে না, এই সমস্ত কাজগুলি নারীরা করে কেন? কেন অশ্লীল ফাহেশা ফিল্ম দেখে? কেন তারা নাটক দেখে? কেন তারা পরকীয়া প্রেম দেখে? কেন তারা মোবাইলে জেনা ব্যবচারে লিপ্ত? সেজন্য তারা কন্ট্রোল করতে পারে না তাদেরকে। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয়, তারা আমাদের দেশের নারীদের অবস্থাও সমান নয়। অনেক নারী আছে ধৈর্যশীলা, কষ্ট করে, স্বামী এদিকে কষ্ট করছে সেও কষ্ট করে এবং পর্দার সাথেই থাকে এবং ইজ্জতকে হেফাজত করে রাখে। তবে অ্যাক্সেস কোনো জিনিস ভালো নয়। অনেক মানুষ দুবছর তো, দুবছরে কন্ট্রাক্ট শেষ হলে তো যায় না, যায় না, চার বছরও যায় না, ছয় বছরও যায় না, তারা অপরাধী এবং তারা আল্লাহর কাছে ধিকৃত হবে, তারা অপরাধী। এবং তাদের স্ত্রীরা যদি কোনো কিছু করে সেই দায়ভারও তাদের ঘাড়ে আসবে। কিন্তু নর্মাল যেটা আছে আমাদের সঙ্গে, যেগুলি সরকার বাধ্য করে দিয়েছে আমাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলিতে আমরা কেউই মুক্ত নই। তবে আমাদের স্ত্রীদেরকে বিবেচনা করতে হবে যে সংসারটা একার নয়, আমাদের দুজনেরই। দেশে থাকলেই যে খুব সুখে থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? অনেক স্ত্রী বাধ্য করে, চাষ করে তার স্বামীকে বিদেশে পাঠিয়ে দেয়। বর্তমানে আমার কাছে বহু খবর আছে, আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলে থাকেন, অনেক ছাত্র ভাইয়েরাও আমাকে বলে থাকেন যে চাষ করে তাকে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি ছুটিতে গেলেও, সামান্য কিছুদিন ছুটিতে গেলেও সেখানে টাকা শেষ হয়ে গেল, হঠাৎ করে টাকা শেষ হয়ে গেলে বাহাদুরি আমার শেষ, আগে কেউ ধার দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, তখন কি করবেন? তখন তো আবার বিদেশ চলে আসছেন। তো আমি কথাগুলি বললাম বাস্তবতার নিরিখে, কারণ অনেক অনেক ভাই নেগেটিভ কিছু কথাবার্তা বলে থাকেন, এগুলো বুঝতে হবে ভাইজান আমাদেরকে।